আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। প্রবলেমটি নিয়ে বলবো, তো আপনারা কীভাবে 20 ওয়াট 8 ইঞ্চি স্পিকারের আপনারা কীভাবে কয়েল করবেন, কয়েল পুড়ে গেলে, আমি সেইটি আপনাদেরকে আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো আপনাদের জন্য আমি ভিডিও বানাই, তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে 20 ওয়াট এখানে ব্র্যান্ডিং নেই কিন্তু 20 ওয়াট স্পিকার এটা, আর আপনারা কীভাবে এখানে কয়েল সেটিং করবেন। কয়েল পুড়ে গিয়েছে, তো আমি এটা শুধু কয়েল সেটিং করে দেখাবো আপনাদেরকে। আর এর আগে যে সলিউশনটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে আপনারা কীভাবে পুরো পেপার কয়েলটা কীভাবে আপনারা সেট করবেন। তো আজকে আমি সেট করছি না, আজকে শুধু আপনাদেরকে দেখাবো আমি কীভাবে আপনারা কয়েল সেটিং করবেন। তো কয়েল সেটিংটা আমি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, আর আপনারা কী আঠা দিয়ে করলে আপনারা দ্রুত আপনারা স্পিকারটি ব্যবহার করতে পারবেন আমি সেই সলিউশনটাও আজকে আপনাদেরকে বলে দেব। তো আপনারা চলুন, আমি বেশি দেরি করব না। তো আমি এখানটা প্রথমে সাফ করে নেব, সাফ করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা সেটিং করবেন কয়েলটাকে। তো আপনারা কি করবেন, প্রথমে আপনারা যে কোনো এক্সারার যে পেপার থাকে আপনারা মেডিকেল থেকে পেয়ে যাবেন, বা কারো বাড়িতেও থাকে অনেকে এক্সারা করলে তার পেপারটি থাকে, সেই পেপার থেকে আপনারা নিয়ে নেবেন আর কাঁচিয়ে করে কিছুটা অংশ কেটে নেবেন। তো আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। তো এইটা দিয়ে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এইভাবে গলিয়ে দেবেন, গলিয়ে দেওয়ার পরে আপনারা এরকম করে গোল করে ঘুরিয়ে কিছু যদি থাকে আপনারা হুম দিয়ে বা হাতে করে এক সাইডে গলি এরকম করে আপনারা সাফ করে নেবেন। প্রথমে দেওয়ার পরে আপনাদেরকে আমি সেটিং করে দেখাবো। তো আমি সাফ করে নিয়েছি পেপারটা, তো এবারে আমি কয়েলটা সেটিং করে দেখাবো, কয়েলটা কীভাবে আপনারা সেটিং করবেন আমি সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে কয়েলটা সেট হচ্ছে কিনা আমি দেখে নেব। তো আপনারা কয়েলটা আস্তে আস্তে মুখটা ভালো করে সাফ করে নেবেন, বা যদি টাইট হয় আপনারা কি করবেন, আপনারা আয়রন, এরকম একটা আয়রন কিনে নেবেন। আয়রন না নিলে আপনারা তো লিডটা ঝালতেই পারবেন না, তো আপনারা অবশ্যই আয়রন একটা কিনে নেবেন। আর আয়রন কিনে নেওয়ার পরে যে কয়েল আর পেপারের যে মিডিলটা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা তুলে, এই যে মিডিলটা রয়েছে, এই যে মিডিল ফাঁকাটা রয়েছে, আপনারা এই ফাঁকাটায় গোল করে এরকম করে আপনারা আয়রনটাকে হিট করে গলিয়ে নেবেন। তাহলে কী হবে, আপনাদের ফাঁকাটা খুব বড় হয়ে যাবে আর আপনারা এটা খুব সহজেই আপনারা সেটিং করতে পারবেন। তো আমি এটা সেটিং করে নেব প্রথমে। তো আমি প্রথমে কয়েলটিকে বসিয়ে নিয়েছি, তো এইবারে আমি সেট করে আপনারা এরপরের যে স্টেপটা রয়েছে আপনাদেরকে ছোট ছোট করে এগুলোকে কাটতে হবে, পেপারের কয়েলের চার সাইডে আপনাদেরকে এগুলো লাগাতে হবে। তো আমি এখানে ছোট ছোট করে কেটে নেব, তো এইটা দিয়ে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো যখন আপনাদের দেখবেন ভিতরে প্যাসেজটা যদি বড় হয় আপনারা পুরো গোটাই গোল করে লাগাতে পারবেন, বা যখন টাইট হবে তো আপনারা ছোটোভাবেও করতে পারবেন। তো আমি যেহেতু টাইট রয়েছে ভিতরটা, সেই জন্য আমি একটা একটা করে ছোটো ছোটো চার সাইডে চার রকমভাবে দিয়ে দেবো। তো আমি এটা সেট করব, তারপরে আপনারা কীভাবে ব্যবহার করবেন জিনিসটা আমি সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি প্রথমে এক এক করে কয়েলটা সেট করে নেব, তারপরে আমি চেক করব বা কয়েলটাকে কীভাবে আপনারা লিডটা ঝালবেন আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি প্রথমে ভালো করে সেট করে নিচ্ছি।
ভালো করে সেট করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা খুব ধীরে সুস্থে বসাবেন, কেননা কয়েলটা যত আপনারা ভালো বেশি বসাতে পারবেন ততই বেশি আপনাদের স্পিকারটা ভালো বাজবে বা সাউন্ড কোয়ালিটি ভালো হবে। তো এবারে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কতটা আপনাদের কয়েলটা আপনাদের ম্যাগনেটের যে স্কোরটা রয়েছে স্কোরটা থেকে কতটা উপরে রাখলে আপনাদের সাউন্ড কোয়ালিটি বা বাস কোয়ালিটি কেমন হবে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কতটা স্টেপ কতটা রাখতে হবে আপনাদেরকে এক্সট্রার উপর দিকে আমি সেইটা দেখাবো আপনাদেরকে। তো আপনারা কি করবেন, কয়েলটা যদি আপনাদের এতটা স্কোর হয় তাহলে আপনাদেরকে এতটা স্কোর আপনাদেরকে উপরে রাখতে হবে, তবেই আপনারা সাউন্ড কোয়ালিটি বা ব্যাস কোয়ালিটি ভালো পাবেন। তো এই হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে রাখার পরে আপনাদের এই পেপারটিকে কয়েলের ভেতরে আপনাদেরকে গলিয়ে দিতে হবে পুরো রাউন্ড করে। আর ওখানে একটি পেপারের কাটা রয়েছে, সেই পেপারের কাটাটা দেখে আপনাদেরকে লেন্থটা ঠিক করতে হবে, যেহেতু ওইটা না উপর দিকে রাখলে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা ভালো বেরোবে না। তো আমি কয়েলটা সেটিং করে নিচ্ছি, ভালো করে দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি ভালো করে দেখে দিচ্ছি, কালো কালো স্পাইটার এই লাগানো রয়েছে, এইগুলো কালো কালো। তো লাগিয়ে আমি সেটিং করে নিচ্ছি কয়েলটাকে। তো এবারে আমি কি করব, এটাকে প্রথমে শোল্ডার করে নেব, এটাকে প্রথমে আপনারা, এরপরে যে স্টেপটা রয়েছে আপনাদেরকে দেখে দিচ্ছি পুরো। এবারে আপনারা কি করবেন, এইটা ম্যাচেস যে কোনো ম্যাচেস কাঠি নিয়ে ড্রেসলাই নিয়ে আপনারা কি করবেন এই লিডগুলোকে একটু করে কুঁড়িয়ে নেবেন, নাহলে আপনারা শোল্ডার করতে পারবেন। নেওয়ার পরে আপনারা ব্লেড লাগাবেন না, ব্লেড লাগালে তামাটা ক্ষয়ে যাবে। তো আপনারা যে কোনো ফাইবার দিয়ে এরকম করে হালকা করে ঘষে নেবেন, ঘষে নিলেই আপনাদের প্রবলেমটির সলিউশন হয়ে যাবে। তো আমি এটা ছিলে নিয়েছি। তো এবারে আমি মাপ করে দুটো লিড আমি কেটে নেব। তো লিড দুটো আমি মাপ করে কেটে নেওয়ার পরে আমি ওখানে শোল্ডার করব, তো সেটাও আজকে আপনাদেরকে দেখে দেবো। তো আমি লিড দুটাকে এবারে ঢেলে নেবো এখানে। তো আমি দুটো লিডই ঝেলে নিয়েছি, এখান থেকে আমি দুটো লিড ঝেলে নিয়েছি। তো এবারে আপনারা কি আঠা দিয়ে টেস্ট করলে আপনাদের খুব কম টাইমের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন স্পিকারটিকে আমি সেইটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টি 7000 রয়েছে। তো আপনি এই আঠাটা দিয়ে মোবাইলের কম্বো টেস্টিং করি, তো আপনারা এই আঠাটা দিয়েও আপনারা কয়েলের টেস্টিং করার কাজে লাগাতে পারবেন। তো সেই জন্য আমি এই আঠাটাই ইউজ করছি। তো আমি এই আঠাটাই আমি পুরো দেবো আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরো স্টেপ বাই স্টেপ। তো আমি এই আঠাটা দিয়ে পেস্ট করব, তো আপনারা দেখতে থাকুন। তো এইভাবে আপনারা লিডটাকে ঝালার পরে আপনারা লিডের উপর দিয়ে আঠাটা ভালো করে আপনারা পেস্টিং করবেন। আপনারা কি করবেন এই সাইডে সাইডে পুরো আঠাটা দিবেন।
আঠাটা আমি দিয়ে দিয়েছি পুরো চার সাইডে আমি আঠাটা দিয়ে দিয়েছি চারপাশে। দেওয়ার পরে এবার আমাকে আঠাটা কী করতে হবে, আপনারা হালকা করে পেপারটা উঠানামা করবেন, তাহলে আঠাটা ভালো করে চারিয়ে যাবে ভেতরে। তো এইভাবে দেওয়ার পরেই আপনারা সেটিংটা করে নেবেন ভালো করে। তো আমি একটু ভালো করে সেটিংটা করে নেবো আর একবার। তো দেখুন আমি পুরো আঠা দিয়ে ভালো করে সেটিং করে নিয়েছি। তো এবারে আমি কি করব, সিরিজ লাইন দিয়ে পেপারটা আমি স্পিকারটা চেক করে দেখব তো রেডি হয়েছে কিনা, কয়েলটা ভালো আছে কিনা আমি সেটা দেখে নেব। তো আমি এবারে আমি দেখে নিচ্ছি, সিরিজ লাইন দিয়ে আমি চেক করে দেখব। তো অলরেডি ভালো রয়েছে, তো কোনো অসুবিধা নেই, কোয়ালিটি ভালো রয়েছে। তো আমি আগে চেক করিনি, সেই জন্য আমি চেক করে নিলাম। তো আপনারা এইভাবেই আপনারা প্রবলেমটিকে সলিউশন করতে পারবেন। আমি একটু ভালো করে কোয়ালিটিকে সেট করে নেব। অলরেডি আপনারা দেখতে পেয়েছেন পুরো রেডি হয়ে গেছে কমপ্লিট। এরপরে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের এরকম একটা স্পাইডার নিয়ে বা টুপি যেটাকে বলা হয় সেরকম টুপিও আপনারা যে কোনো আপনারা ইলেকট্রিক কাউন্টার থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে এখানে টুপিটা লাগিয়ে দেবেন। আর আপনাদের এখানে দুটো কানেকশান লাগালেই আপনাদের প্রবলেমটি সলিউশন হয়ে যাবে। তো এবারে যে আপনাদেরকে সলিউশনটা বলবো, আপনারা কোথা থেকে পাবেন এইগুলো, আপনারা কোথা থেকে পাবেন, তো এগুলো আপনারা যে কোনো ইলেকট্রিক কাউন্টার, যেগুলো পাইকারি ইলেকট্রিক কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকে আপনারা পেপার কয়েল পেয়ে যাবেন। তো আপনাদের পাশাপাশি কোনো যদি মার্কেট থাকে, সেই মার্কেটে যেখানে ইলেকট্রিক দোকান রয়েছে, আপনারা সেখান থেকেও আপনারা এই পেপার কোয়ালিটি নিতে পারবেন। তো আপনাদের খুব অল্প পয়সার মধ্যে আপনারা পেপার কোয়ালিটি বাড়িতে বসে রেডি করতে পারবেন। আর আপনাদের তাঁতাল লাগবে আর আয়রন একটি লাগবে, তাঁতাল মানে আয়রন লাগবে একটি, আর আপনাদের শোল্ডার লাগবে আর পেস্ট। আর আপনারা যখন এগুলো কিনতে যাবেন পুরো সেটটি, আপনারা যে কোনো পাইকারি বা ইলেকট্রিক কাউন্টারে গিয়ে বলবেন আমি 8 ইঞ্চিস পেপার কয়েলের পুরো সেট নেবো। সেট নিলে আপনাদেরকে পুরো সেট আপনাদেরকে ভজিয়ে দিয়ে দেবে। আপনারা আমি ভিডিওতে যেইভাবে করলাম, ওনারা এইভাবেই ভিডিওতে দেখে দেখে আপনারা এই প্রবলেমটি সলিউশন করতে পারবেন, বা অন্য কোথাও না গিয়ে আপনারা বাড়িতে বসেই প্রবলেমটি সলিউশন করতে পারবেন। তো আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি, আপনারা যাতে এই প্রবলেমটি দেখে সলিউশনটি রেডি করতে পারেন বা সলভ করতে পারবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম।